যারা খুব শারীরিক পরিশ্রমটা বেশি করে থাকে না আসলে ওভার হয়ে থাকে তাদের তারাও হয়তো একটা আশঙ্কায় থাকে যে কোন একটা পর্যায়ে বয়স বেশি হলে হয়তো তিনি ধরনের রোগে আক্রান্ত হতে পারেন সেক্ষেত্রে রিকভারির কোন ওয়ে আছে পরিশ্রমের পর যারা পরিশ্রম করেন ওভার করেন তাদেরকে আমরা বলবো যে একটা বিভিন্ন পোশ্চার মেনটেন করা একটা স্পেসিফিক মনে করেন যে দীর্ঘক্ষণ যারা বসে কাজ করেন তাদের একটা আর্গোনমিক একটা ফ্যাক্টর আছে তাদের বসার একটা লেভেল আছে যে স্ট্রেইট হয়ে বসা একটা আই লেভেলটা মেইনটেইন করা এই ধরনের অনেকগুলো Ergonomic ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো তারা যেন মেইনটেইন করেন তারপরে আমরা বলবো যে যারা হয়তো কোনো কিছু উঠাচ্ছেন ঝুঁকে ওঠানোর ক্ষেত্রে সেটাpartite সতর্কতা উনি হয়তো 10 কেজি উঠাইতে থাকেন না হয়তো ওটাতে অবস্থো উনি হঠাৎ করে 30 কেজি উঠাই দিয়ে গেছেন তো এটা এভয়েড করতে হবে সেক্ষেত্রে উনি হেল্প নিতে পারেন তো আবার দেখা যাচ্ছে যে উনি হয়তো এক ঘন্টা কাজ করতে অবস্থো উনি হঠাৎ করে 5 ঘন্টা কাজ করে ফেলছেন তো সেই জায়গাগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে অথবা মাঝখানে মাঝখানে স্পেস দিতে হবে রেস্ট দিতে হবে এভাবে দেখা যাবে যে ওভার ইউজ রিলেটেড পোস্টার রিলেটেড যে ইস্যুসগুলো আছে যেটার কারণে ব্যথাগুলো মানে এটার ক্ষেত্রেই মানুষ বেশি ব্যথা অনুভব করেন তো সেগুলো উনি অ্যাভয়েড করতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন খুব সুন্দর বলছিলেন আরেকটি বিষয় একটু আমাদের দেশের প্রেক্ষাপটে জিজ্ঞেস করব যে আমাদের দেশে আসলে এই রোগের চিকিৎসা এবং চিকিৎসক পর্যাপ্ত রয়েছে টু বি অনেস্ট আসলে এই রোগের যে বার্ডেনটা হ্যাঁ যেটি আপনি শুরুতে একটা ডেটা দিচ্ছিলেন এটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রিমোটোলজি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে একটি বাংলাদেশে একটা ন্যাশনাল সার্ভে হয়েছে যেটি দু সালে এবং সেখানে দেখা গিয়েছে যে প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ কোনো না কোনো জীবনের কোনো না কোনো সময় এ ধরনের রোগে ভুগেন তো তিরিশ পার্সেন্ট তার মানে ডিজিজ বার্ডেন কিন্তু বাংলাদেশে কিন্তু হিউজেন্ট নট ইন বাংলাদেশ এটা বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু কাছাকাছি হিসাবটা কাছাকাছি সুতরাং আহ সেই হিসেবে বাংলাদেশে আসলে এই রিমোটোলজিস্টের সংখ্যা কিন্তু একেবারেই কম সোফার বাংলাদেশে প্রায় অ্যারাউন্ড এইটি রিমোটোলজিস্ট আছে এবং সব মেডিকেলেও রিমোটোলজি ডিপার্টমেন্ট নাই তো যার কারণে দেখা যাচ্ছে যে জনিত যে রুগীগুলো তারা সঠিক চিকিৎসা পান না কারণ দূরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেই দূর থেকে আসা এটা মেনটেন করা ফলো আপ ঠিকভাবে করা এটা খুব কঠিন হয়ে যায় তো আসলে বাংলাদেশে এটা সংখ্যা কম বাড়ছে হোপফুলি সামনে এটা ক্রাইসিসটা চলে যাবে Peace.